ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादि आदि गोविंद यम सर्वकारुणे कारणम भगवान आज वृंदावन मधुर हईते एक सुमधुर लीला भगवान जत जत लीला कर लीलार माध्यमे जीव शिक्षा दिए बाबा प्रत्येक लीलाय भगवान जीव के शिक्षा दिए दिए विषय वस्तु कालिय दमन लीला তাই যেদিন ভগবান যে কালীয় দমন লীলা করেছিলেন বাবা অন্যান্য দিন গোষ্ঠগোচরণ একটু ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন মায়েরা বুঝে নিন যেদিন ভগবান কালীয় নাককে দমন করেছিলেন যেদিন এই লীলাটা করেছিল সেদিন একজন গোচরণে যায়নি ভগবান সুযোগে ছিলেন যে যেদিন আমার দাদা গোচরণে আসবে না সেদিন আমি কালীয় নাককে দমন করব নি তাই গৌর হরি বল আজকের দিনে দাদা বলরামের জন্মদিন তাই জন্মদিন পালন করবেন বলে বলরামকে গোষ্ঠ গোচরণে পাঠানো হয়নি তাই অন্যান্য দিন আসে দাদশ রাখাল বালক মানে ১২ জন আজ এসেছেন মানে যেদিন লীলাটা হয়েছিল সেদিনের কথা বলছি লীলা বর্তমান আজ এসেছেন ১১ জন একাদশ রাখাল বালক অর্থাৎ ১১ জন গোচরণে এসে বিনোদ খেলা খেলছেন সমস্ত সখাদের সঙ্গে লয়ে ভগবান খেলা খেলছেন তাই গৌর হরি বল বিনোদ খেলা খেলছেন খেলা খেলতে 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 আর সকাদের খেলা ভালো লাগছে না যেমন দেখবেন কীর্তন শুনতে 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 আমি তিন ঘন্টা কীর্তন করব এবার যদি মা বেশি করে যদি চার ঘন্টা পাঁচ ঘন্টা কীর্তন করে আপনাদের কিন্তু আর ভালো লাগবে না তখন তিত হয়ে যাবে ধুর তিন ঘন্টা তবু ছিল ভালো চার ঘন্টা পাঁচ এমনিই দু ঘন্টা শুনতে চাইছে না দেখো সবাই উঠে চলে যাচ্ছে বেশি এবার ভালো লাগে না বাবা সকাদেরও খেলা খেলতে খেলতে ভালো লাগছে হরি বল দেখবে সংসারের মধ্যে তাই বাবা সংসারে একই কাজ করতে করতে কিন্তু আর ভালো লাগে না ভালো লাগে প্রত্যেকদিন সকালবেলা উঠে প্রাতকালীন গৃহকর্ম যেটা থাকে করো রান্না করো স্বামীকে সেবা দাও হ্যাঁ ছেলে মেয়েকে খেতে দাও স্কুলের টিফিন করে দাও স্কুল থেকে আসলে আবার তাকে ভালো মতো খাওয়িয়ে আবার পড়াতে পাঠাবে কিংবা অষ্টমশায় বাড়িতে আসবেন হ্যাঁ স্যার আসবেন তাকে আবার টিফিন করে দাও এই যে মায়েদের একই কাজ ঘ্যানঘ্যানানি দূর তখন মায়ের একটা সময় দেখবেন ওই মনে করে যে এখান থেকে আমি বেরাতে পারলে বাঁচি ভগবান হরি বল নিতাই গৌর হরি বল তাহলে একরকমের প্রত্যেক দিন ভালো লাগে না একসঙ্গে বেশি কাজ ভালো লাগে না তাই খেলতে 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 অনেকটা সময় চলে গেছেন আর ভালো লাগছে তাই খেলা ছেড়ে দিয়েছেন খেলা ছেড়ে দিয়ে বংশীবার তরুয়াতলে সমস্ত সাকাগণ বসেছেন কেন না খেলা খেলতে খেলতে আর ভালো লাগছে না ওগো খেলি দেবি বিনোদ খেলা বুঝে নেবেন শ্রম খেলি দেবি নদ খেলা ঝরে পিপাসাইকা তো সেবিন্দু অঙ্গে ঝরে পিপাসাইকা তো আজ সেবিন্দু অঙ্গে ঝরে পিপাসাইকা তো সেবিন্দু অঙ্গে ঝরে পিপাসাইকা তো খেলা ছাড়ি সবে পদা বলি পদ বুঝে নেবে সবে মিনি বৈশে তর তরু তোরু তাহলে
ভর দুপুর বেলা খেলতে খেলতে একেতে প্রখর রবির তাপ, রুত্তপ্ত বালুকা বৃন্দাবনে গেছেন জানেন তো বাবা, যদি প্রখর রবির তাপ হয় মাটিতে পা দেওয়া যায় না, তা সেখানে খেলেছেন তো কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, বলছে কানাই আর ভালো লাগছে না। আপনাদেরও বলেন ভালো লাগছে না তো, কীর্তন ভালো লাগছে না তো, মানে ভালো লাগছে না কাদের হাত তুলুন দেখি, একজনের মায়ের ভালো লাগছে না বলে দিয়েছে, সত্য কথা বলবো তাতে আর দুঃখ কোথায়, মা হাত তুলে বলে দিয়েছে আমার ভালো লাগছে না। ভালো লাগছে না তা কি বলবো, সকারা বলেছে আমার ভালো লাগছে না, সত্য বুঝতে পারছি আপনাদের ভালো লাগছে না, ও বসে থাকুন বসে থাকুন, কীর্তন শুনুন আর কত বলবো, সময় কি আর থেমে থাকে বাবা, হ্যাঁ ভালো লাগছে না, এদিকে মশার কামড়, এদিকে মশা, এদিকে মশা, আবার কীর্তন বাবা রে বাবা, এদিকে গরম, আবার রাত হয়ে যাচ্ছে আর ভালো লাগে না, কি ভালো লাগে না, খেলা ভালো লাগে না, কানাই আমাদের পিপাসা পেয়েছে, ভালো করে বুঝে নিন মা, আমি লীলাটা ছোট্ট করে গাইবো আপনাদের কষ্ট দেব না, আমাদের পিপাসা পেয়েছে, পিপাসা বলতে জল পিপাসা পেয়েছে মানে জল পান করতে চাই, ভগবান বললেন এই শ্রীদামে তোর এখানে বসে থাক, আমি বৃন্দাবনে বনমাঝে প্রবেশ করি,
কোথাও যদি পিপাসা দূর করিবার মতো জল পাই আমি আমার পিপাসা দূর করব আর তোদের জন্য আমি এক কর পূরণ করে জল এনে তোদের পিপাসা দূর করাবো হরি বল কিন্তু একজন এগিয়ে এসেছেন কে শ্রীরাম বলছে দূর আমার এতগুলো সখা তুই হলি একা তুই যদি এক কর পূরণ করে জল আনিস তো আমাদের পিপাসা দূর হবে না তুই একা বসে থাক আমরা সবাই মিলে বৃন্দাবনের বনমাঝে প্রবেশ করি কোথাও যদি পিপাসা দূর করিবার মতো জল পাই আমরা আমাদের পিপাসা দূর করে তোর জন্য সবাই মিলে আমরা কর পূরণ করে জল আনব তা তুই তুই একা কত জল খাবি বল দেখি ভাই ভগবান বলল তোরা তাহলে অঙ্গ ছুঁয়ে কথা দে ভুলে যাবি না তো বলল না তোর অঙ্গ ছুঁয়ে কথা দিচ্ছি যদি জল পাই আমাদের পিপাসা দূর করে তোর জন্য সবাই মিলে জল আনব কর পূরণ করে ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মণ্ডলীগণ তত্ত্ব কি বলছে বুঝে নিন এবার জীব শিক্ষা দিলেন কি এখানে সখারা কথা দিয়ে চলে গেল ভগবান বলছে তোরা ভুলে যাবি না তো বলল না এখানে জীব শিক্ষা দিলেন আমরা প্রত্যেকেই ভগবানকে কথা দিয়ে এসেছি বটে কিন্তু আমরা সবাই ভুলে বসে আছি সখাদের মতো কোন দিন কথা দিয়েছিলাম জানো জীব যখন মাতৃগর্ভে থাকে একটি শ্লোকে বলছে গর্ভে ছিলাম যোগে ছিলাম যোগে থাকে ভূমি পড়ি খেলাম মাটি ধাত্রীতে কেটেছে নারী মায়ারে বেরি কিসে কাটি জীব যখন গর্ভে থাকে মাতৃগর্ভে হেট মুন্দে উর্ধ পদে মাথাটা নিচে থাকে তো নাকি পা দুটো ওপরে সাধনা করে প্রত্যেকটা আমরা প্রত্যেক জীব ওই গর্ভের ভিতরে বললাম এই ভগবান এই গর্ভ যন্ত্রণা সইতে পাচ্ছি না আমরা প্রত্যেকে বলেছি দয়াময় তুমি পাঠিয়ে দাও ভবে পাঠাও ভগবান বলল না রে ভবে পাঠালে তোর আমার কথা ভুলে যাবি না ভগবান ভুলবো না কথা দিলাম ভুলে যাবি না তো আমরা সবাই বলেছি না ভুলবো না তোমার নাম করব আমি বলছি না মা গ্রন্থ বলছে জীব কৃষ্ণ নিত্য দাস আমরা ভগবানের নিত্য দাস কিন্তু মায়ের কোলে বসে আমরা ভুলে গেলাম তাই শ্লোকে বলছে জীব কৃষ্ণ নিত্য দাস যাহা ভুলে গেল সে থেকে মায়া পিচাশি তার গলেতে বাঁধিল নিতাই গৌর হরিব মায়া পিচাশির কবলে পড়ে আমরা ভগবানকে ভুলে বসে আছি আমরা ভগবানকে চিনি না আমরা ভুলে বসে আছি ভগবানকে ঠিক সকাল লীলার মধ্যে দেখুন যে কথাগুলো বলেছেন সব দেহতত্ত্বের কথা কীর্তনটাই হচ্ছে দেহতত্ত্ব কীর্তনের কথাগুলোই হচ্ছে দেহতত্ত্ব একদিকে লীলা অপরদিকে জীব শিক্ষা লীলাটাই জীব শিক্ষা একদিকে তত্ত্ব অপরদিকে তত্ত্ব একদিকে অন্তরঙ্গ অপরদিকে বহিরঙ্গ যার যেমন ভাবে তার তেমনি লা কীর্তন সবাই শুনতে বসে বাবা ভাব যেমন দেবে লাভ তেমন হবে কেউ কীর্তনে আসরে আসে কীর্তনিয়া দেখতে কেমন দেখে চলে যায় কেউ আসে কীর্তন আসরে কীর্তনিয়া নাচ করবে নাচ দেখে চলে যাবে কেউ দেখতে আসে কীর্তনিয়া কটা ভজন গান গাইল কজন আর নাচাতে পারলো সেটাও দেখতে আসে কেউ আবার টন্টিং কেটে চলে যায় দূর থেকে দাঁড়িয়ে কীর্তনিয়াকে কটা বাজে কথা বলল এটা আনন্দ পেল চলে গেল আবার কেউ আসে দূরে বসে একই আসনে বসে মন তুলসী নিবেদন করে কীর্তনের মধ্যে ডুব দিয়ে এই রসতত্ত্বটা তুলে নিতে নিতাই গৌর হরি বল
হয়তো এমনও ভক্ত দূরে দাঁড়িয়ে আছে আমার চোখে পড়ছে না, সে কীর্তন শুনছে আর নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে, এমনও ভক্ত থাকে। বুঝে নিতে হবে মা, আমরা প্রত্যেকেই ভগবানকে কথা দিয়ে এসেছি, লীলার মধ্যেই ভগবান বুঝিয়ে দিয়েছেন। কৃষ্ণ আমার নরলীলা করেছেন কেন জীবের শিক্ষার লাগি, ভগবানের নেই কোনো গোচারণ লীলা, রাধারানীর নেই কোনো বিরহ জ্বালা। আমি বলছি না, সব গ্রহণ তো বলছে, ভগবান গোচারণ লীলা করলো কেন? বলে জীব শিক্ষার জন্য। শ্রীকৃষ্ণের যতক্ষ খেলা সর্ব উত্তম নরলীলা, নরগোপ তাহার স্বরূপ, গোপ বেশ বেণুকর